স্বামী স্ত্রীর মধ্যে যে নৈকট্য, যে সম্পর্ক, যে গভীরতা থাকা দরকার সেটা আমাদের মধ্যে নেই। বাট ওয়াই, কেন নেই সেটাই তো জানতে চাইছি আমি। জানি না, আমি জানি না। অনেক আমি অনেক খুঁজেছি কারণটা। আচ্ছা, অতিরিক্ত কাজের প্রেশার বা ওই সবসময় এক নম্বরে থাকার যে চাপ, সেগুলো কোনো কারণ নয় তো? জানি না, দুটোর মধ্যে একটাও তো আমার নেই। ওভাবে বলিস না মুন, আমি সত্যি অর্চির ব্যাপারটা বুঝতে চাই। দাদা ভাই, একটা সম্পর্কে যখন একে অপরকে কেউ আর মিস করে না, তখন সেই সম্পর্কটা এক্সিস্টই করে না। দাদা ভাই, ব্যাপারটা এতই সোজা। অর্চি আমাকে মিস করে না, আমার জন্য অর্চির মন খারাপ হয় না। দাদা ভাই, এতগুলো দিন আমি এই বাড়িতে আছি, একবার একদিন একটু মন, প্লিজ লক্ষ্মী বোন আমার, প্লিজ এরকম করিস না। সরি, আই এম সরি দাদা। ইটস ওকে, ইটস ওকে। জানিস মুন, বাড়ির সবাই ওয়েট করে আছে, ভাবছে তোকে হয়তো আমি নিয়ে ফিরব, নাহলে অন্তত ভালো খবর আমি নিয়ে আসবো। ওই বাড়ির সবাইকে, ইভেন মাকেও আমি মিস করি দাদা ভাই, বিশ্বাস করো। কিন্তু কোনো কিন্তু নয়, কাছাকাছি থাকলে দেখবি আবার সব ঠিক হয়ে যাবে। মন, লক্ষ্মী বোন আমার, চল না বোন বাড়িতে, চল না আমার সঙ্গে। আমি সবাইকে কত বড় মুখ করে পড়ে এলাম যে তোকে আমি। তোমার নিজের বোন হলে এই পরিস্থিতিতে ফিরে যেতে বলতে, এতটা ছোট করতে নিজের বোনকে? বাড়ি গিয়ে কি বলবো মন? আর আমি, আমার বাবা, আমার মা, আমি যাদেরকে কিচ্ছু বলতে পারছি না দাদা ভাই, আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম। আমি জানি, উনি আমায় একটা কথা তুই ফ্র্যাঙ্কলি বলতো, অর্চির এই পরিবর্তনের কারণটা কি? জানি না দাদা ভাই। কিছু কেস করতে পারিস না? না, কেস করতে আমার খুব ভয় হয় দাদা ভাই, তাই আমি আমার চোখ, কান, মন সব বন্ধ করে রেখেছি, সব বন্ধ করে রেখেছি। ভুলবশত, ভুলক্রমে আমার কখনো মনে হয় যে আমি ছাড়া উচিত জীবনে দাদা ভাই। এসব এসব কি বলছিস কি তুই? দাদা ভাই, আমি উচিত এই চেঞ্জটা কিছুতেই একসেপ্ট করতে পারছি না দাদা ভাই, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। মন, শান্ত
অর্চির বদল কি আমি লক্ষ্য করিনি? আমারও কি কোথাও কোথাও ধাক্কা লাগেনি? কিন্তু নিজের মনকে আমি অত শক্ত হাতে আড়াল করে রেখেছি। আমি নিজেকে বুঝিয়েছি আমি যা ভাবছি ভুল ভাবছি। অর্চির কোনো বদল হয়নি, অর্চি যা ছিল তাই আছে। কিন্তু তাহলে তুমি মা লক্ষ্মীকে বাড়িতে ফিরিয়ে আনতে পারলে না? আমরা সবাই খুব আশা করেছিলাম বাবু, কমলিকা আর কারোর কথা শুনুক না শুনুক তোর কথা নিশ্চয়ই শুনবে। এটা হয় না মা, মুন এ বাড়িতে অর্চির সূত্র ধরে এসেছে। আমি ওকে যতই বোঝাই না কেন, যতই যুক্তি দিই না কেন, ও প্রচন্ড ডিগনিফাইড মেয়ে, প্রচন্ড আত্মমর্যাদা বোধ, ও কেন আমার কথা শুনতে যাবে? ঠিকঠাক মানুষ হয়েছে, বাড়ির লোকেদের মাথা হেট করিয়ে দেওয়া তো উপযুক্ত মানুষ হওয়ার লক্ষণ। তা ওদের মধ্যে সমস্যাটা কি নিয়ে হয়েছে বুঝতে পারলে কিছু? স্বামী স্ত্রীর ভেতরকার ব্যাপার মা, সেটা কি কোনো তৃতীয় ব্যক্তির পক্ষে জানা সম্ভব? ভুল বোঝাবুঝি কিছু তারা নিশ্চয়ই হয়েছে, আর সেটা মুনির দিক থেকে নয়, অর্চির দিক থেকে। সেদিন অর্চি কি যেন একটা কারণ আছে বলছিল না? ও এলে জিজ্ঞেস করা হোক কারণটা কি, আমরা সেদিনকে শুনে উঠতে পারিনি আর শুনতে চাই না। না কারণ যাই হোক, কমলিকারি যে আলাদা হয়ে গিয়ে থাকছে আমরা কি সেটা মেনে নেব? তা তো না, বলুন। বিয়ে আর বিচ্ছেদ সেটা আজকাল আকচার হচ্ছে, আমার বাড়িতেও একটা জলজ্যান্ত উদাহরণ রয়েছে। আমি প্রাণ থাকতে চাই না সংখ্যাটা আরো বাড়াতে, বুঝতে পারছ? আর তাছাড়া হতু কমলিকা একটা পাজি হিংসুটে মেয়ে, সংসারের আর কারোর সাথে মিলতে মিশতে পারে না, তাহলে একরকম কথা ছিল। আমি তো বুঝতে পারছি না এই কমাসের মধ্যে অর্চি কমলিকার এমন কোন কোন খারাপ দিক আবিষ্কার করলো যে ওকে একেবারে বাপের বাড়ি পাঠাতে বাধ্য হল। আজ এত কষ্ট হচ্ছিল মেয়েটাকে দেখে, এমন চেহারা হয়েছে। কমলিকা যদি আমাদের ভালো না বাসত, অর্চিকে ভালো না বাসত, তাহলে কখনো এটা হতো না, কখনো না, নেভার। দেখ বাবু, আমি একটা কথা বলি, ওর এই কৃতকর্মের জন্য শুধু যে আমরাই পদে পদে অপদস্থ হচ্ছি তা কিন্তু নয়। ভাব একবার, দাদার মতো মানুষ যার মুখের দিকে তাকিয়ে কেউ কখনো কোনো খারাপ কথা বলার সাহস পায়নি, আজ কমলিকার মা এসে সেই মানুষটার মুখের দিকে আঙুল তুলে দু চারটি অপমানকর কথা বলে তো গেলেন, সাহস তো পেলেন। আর তাছাড়া উনি তো সোজা চোখে কিছুই দেখেন না, চারটি আবোল তাবোল কথা তো শুনিয়েও গেলেন। লজ্জায় আর বাঁচি না বাবু। কি আবোল তাবোল কথা বলে গেলেন মা? সে আর শুনে কাজ নেই বাবু, যাকে বলবো তারও লজ্জা, নিজেরও বলতে লজ্জা। শোনো, ওই কদর্য অরুচিকর বিষয়টা নিয়ে যেন আমাদের বাড়িতে আর কোনোদিন আলোচনা না হয়, এ আমি তোমাদের সবাইকে বলে দিলাম। না না, আমার জানা দরকার বজমেলে কি বলেছেন। হ্যাঁ কি বলেছেন, কি ওটি জানে? সে শুনেছে? ভাগ্যিস শোনেনি, আমি তো বুঝতেই পারছি না উনি কি এমন। বাহা কেন মারাংবুরুর সিঁদুর কপালে দিয়ে ঘুরছে এটা হলো ওনার প্রশ্ন। এছাড়া উনি আরো অনেক ইঙ্গিত দিয়েছেন, এমন আভাসও দিয়েছেন যে এই কারণেই নাকি মালতীর
যদি ভুলবশত মূলক্রমে আমার কখনো মনে হয় যে আমি ছাড়া উচিত জীবন মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।